বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে সাহিত্য অনুরাগীদের কাছে পরিবেশন করতে বাঙালিয়ানার নতুন নিবেদন গল্প ফিবার। আজ সাহিত্যিক সরঞ্জিৎ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে তিনটি পর্যায়ে আমরা নিয়ে আসতে চলেছি চুমু কেবিন। গল্প পাঠে এবং হিরণ্যদূতির ভূমিকায় তুহিন শুভ্র দত্ত, সৈপত্রীর ভূমিকায় আমি চান্দ্রেয়ী চৌধুরী, ঝিকির ভূমিকায় মধুরিমা সরকার, নানু এবং সিএমডির ভূমিকায় কুমার প্রসাদ বসাক, রাজুদা এবং পেয়ারা বিক্রেতা ও পিয়নের ভূমিকায় স্নিগ্ধদীপ চট্টোপাধ্যায়, বরখা ও লিসির ভূমিকায় কোহিলি চক্রবর্তী, হিরণ্যর মায়ের ভূমিকায় অঞ্জনা চৌধুরী, জেঠু এবং তুহিনের ভূমিকায় আয়ুষ মজুমদার, ডিজিটাল পেন্টিংয়ে প্রিয়াঙ্কা সাঁতরা, পোস্টার এডিটিংয়ে মৈনাক চক্রবর্তী, অডিও ও ভিডিও এডিটিংয়ে অনুষ্ঠুপ রায়চৌধুরী এবং সৌম্য খাটুয়া। শুরু হচ্ছে চুমু কেবিনের দ্বিতীয় পর্যায়। আমাদের বাড়িটা খুব বড়, কিন্তু আমাদের ভাগে যে অংশটা পড়েছে সেটা খুব একটা কিছু বড় নয়, বরং ছোটই বলা যায়। দুটো শোয়ার ঘর, একটা বসার প্লাস খাওয়ার জায়গা, একটা বাথরুম আর একফালি ছোট্ট একটা রান্নাঘর। আমাদের মা ছেলের অবশ্য চলে যায় এতেই, আমার বাবা নেই। এক দিদি আছে, তারও বিয়ে হয়ে গেছে প্রায় 9 বছর, ফলে মোটামুটি একরকম ঝাড়া হাত পা বলাই যায়। মানে বাইরের লোকে তেমনই বলে, কিন্তু আমরা জানি যে ব্যাপারটাও তো সহজ নয়। বাবা সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, খুব বেশি মাইনেও ছিল না। দিদির বিয়ে দিতে গিয়ে জমানো যা ছিল প্রায় সবই খরচ হয়ে গিয়েছিল। দিদির বিয়ের বছর চারেক পর বাবাও মারা যায় হঠাৎ। সে সময়টা আমাদের খুবই কষ্টে গেছে। জামাইবাবু না থাকলে আমাদের অবস্থা খারাপ হতো আরও, কারণ জামাইবাবু মানে সত্যদা আমাদের দায় দফায় সব রকমভাবে সাহায্য করেছে। পড়াশোনা নিয়ে আমার কোনোদিনই সমস্যা হয়নি তেমন, ছোটো থেকেই অঙ্কটা ভালোই পারি। ক্লাস 11-12 যখন সবাই কোচিংয়ে মেয়েদের প্রেমে পড়ছিল, আমিও তখন প্রেমে পড়েছিলাম, তবে সেটা ক্যালকুলাসের। জয়েন্ট ক্র্যাক করতে আমার কষ্ট হয়নি একটুও, ইলেকট্রনিক্সটাও পেয়েছিলাম স্মুথলি, সেখানেও রেজাল্ট ভালোই ছিল, তাই ক্যাম্পাস থেকেই চাকরি পেয়ে যাই এই এমএনসিতে। এই অবধি মন্দের ভালো হিসেব চলছিল সবই, কিন্তু তারপরে বিপর্যয় আসে। সত্যদার পার্টনারশিপের ব্যবসাটা হঠাৎ ধসে যায়, মানে পার্টনার মারোয়ারি লোকটি প্রচুর টাকা উঠিয়ে ভেঙে যায়। বাজারে ঋণ, অসমাপ্ত কাজ, ব্যাংক লোন সব নিয়ে সত্যদার খারাপ সময়ে সেই শুরু। দিদিদের রংচঙে জীবনটা কয়েক মাসের ভেতরে কেমন যেন চোখলা ওঠা ধরনের হয়ে পড়ে। জমানো সব টাকা পয়সা দিয়েও সত্যদার সব ঋণ শোধ হয় না, আমার ভাগ্নেটা স্কুল ফি দেওয়াটাও দুষ্কর হয়ে ওঠে। সেই সময় মা আমায় বলে ওদের পাশে দাঁড়াতে। গত বছর দুয়েক আমি সাধ্যমতো চেষ্টা করেছি সত্যদাকে সাপোর্ট করার, সত্যদা অনেকটাই মিটিয়ে এনেছে বাজারের দেনা, আর এখন শেষ মুহূর্তে এসে সত্যদার টাকার দরকার পড়েছে খুব, একসঙ্গে 2 লাখ টাকা। এটা হলেই সত্যদা আবার নিজেকে সামলে নিতে পারবে, নতুন করে আবার শুরু করতে পারবে সব। মা আমায় কয়েকদিন আগে বলেছিল টাকার কথা, অনেকের কাছে 2 লাখ টাকা এখনকার দিনে হয়তো অনেক টাকাই নয়, কিন্তু আমার মতো ছেলের কাছে অবশ্যই অনেক টাকা, আমি এত টাকা কোথা থেকে দেব বুঝতে পারিনি। তখন মাই বলেছিল অফিস থেকে লোন করতে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে লোন পাবো না। মানে রাজুদা ইচ্ছা করলেই হতে পারত, কিন্তু রাজুদাই যে বেঁকে বসেছে আর সেটা অস্বাভাবিকও কিছু নয়। আমি কয়েকদিন যাবো যা ধেরাতে শুরু করেছি, আমি বেশ বুঝতে পারছি যে আমার সুযোগ কমে আসছে, রাজুদার ভরসা কমে আসছে আমার ওপর। ওই লোনটার জন্য আমি আবার পুরনো ফর্মে ফিরতে হবে, কিন্তু সব বুঝতে পারলেও কাজে সেটাকে দেখাতে পারছি না কিছুতেই। চূড়ান্ত ক্যালাসের মতো আমি কাজে মন দিচ্ছি না,
মানে পারছি না। প্রতি সাড়ে চার মিনিট অন্তর আমার মনে পড়ছে সৈপত্রীর কথা, আর আমার ভেতরে কী যেন ছোট ছোট ডোজে ভরে দিচ্ছে নাইট্রিক অ্যাসিড। কে বলেছে আজে বাজে খেলেই শুধু অ্যাসিডিটি হয়? প্রেম ভেঙে গেলেও মানুষের অ্যাসিডিটি হয়, আমি জানি। অফিস থেকে আজ তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু তা বলে সরাসরি বাড়িতে যাব না। আমার এখন মন খারাপ বলে নানু বলেছে ও আমায় নিয়ে থিয়েটার দেখতে যাবে আজ। আমার এসব পোষায় না, গল্প, কবিতা, থিয়েটার, ছবি আঁকা এসব ভালো লাগে না একদম। কী সব বলতে চায় মাথা মুন্ডু কিছুই বুঝি না। তবু একা থাকলে নাইট্রিক অ্যাসিডে ঢেকুর উঠছে বলে নানুর ওই গ্রুপ থিয়েটার দেখার কথা আমি আর না করিনি। কিছুর ভিতরে থাকলে আমার মনটা হয়তো একটু সারতে পারে। হলে অন্ধকারে বসে কালো কালো মাথা থেকে আর মঞ্চের কঠিন কঠিন কথাবার্তা শুনে আমার ডিপ্রেশন আরও বেড়ে গেল। হল থেকে বেরিয়ে নানু কাঁধের ঝোলাটা ঠিক করে আমায় বলল, সাবআলটার্ন কনটেক্সটে পোস্টমর্টম অ্যাপ্রোচটা দেখলি, দারুণ বল, তোর কি মনে হলো? এগুলো মানে কি? সে কি রে, তুই এসবের মানে জানিস না? তুই জানিস পিএলসি মানে কি, স্কাডা কাকে বলে? নানু থমকে গেল। চিরকাল বাংলার ছাত্র, এসব জানবে কেমন করে? বলল, আহা রাগ করছিস কেন? সত্যি সৈপত্রী চলে যাওয়ার পর থেকে তুই যেন কেমন একটা হয়ে গেছিস। ওনা চলে গেলে আমি কি সাবআলটার্ন আর পোস্ট মডার্ন ব্যাপার সব বুঝে যেতাম? নানু হাসল, মাথাটা ওর বরাবরই ঠান্ডা। বলল, তুই কি সইয়ের সাথে কথা বলেছিস? আমি রবীন্দ্র সদনের দিকে হাঁটতে হাঁটতে বললাম, ও নিজেই পোস্ট মডার্ন হয়ে গেছে, আমি তাই কানেক্ট করতে পারছি না রে। আহা বল না, রিসেন্টলি কথা হয়েছে ওর সাথে? না, ওদের বাড়ি রিসেন্টলি গিয়েছিলাম, ওর মা সাবান শ্যাম্পুর সেলসম্যান এসেছে এমন মুখ করে বলল দেখা হবে না, ওর নাকি পরীক্ষা তাই খুব ব্যস্ত, আর আমি যেন ওকে বিরক্ত না করি। ব্যাস এতেই দমে গেলি? শোন, সারাদিন অফিস আমার আঙ্কেল টম করে রাখে জানিস তো, ফিরতে রাত হয়, কি করব বল? স্যাটারডে সানডেগুলোর বাড়ির সামনে ঘুরঘুর করি, ওকে পাই না, মোবাইলে ফোন করলে কেটে দেয়, মেসেজ করে বুড়ো আঙুলটা চার মিলিমিটার ছোট হয়ে গেছে আমার, ও একটারও রিপ্লাই করে না, আমি আর কি করতে পারি? নানু কিছু বলতে গিয়েও কেমন যেন থমকে গেল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুই বললি সৈপত্রীর সামনে পরীক্ষা তাই না? হ্যাঁ, ওর মা তো তাই বলল আমায়। কেন এমন জিজ্ঞেস করছিস? নানু আমার হাতটা টেনে দাঁড় করিয়ে দিল, তারপর বলল, ওই দেখ। আমি রবীন্দ্র সদনের ফুটপাথের থেকে রাস্তার দিকে তাকালাম, সন্ধ্যের কলকাতায় এই জায়গাটা একদম জগাখিচুড়ি হয়ে আছে, বাস, গাড়ি, লোকজন, ট্রাফিক পুলিশ সব নিয়ে খুব নাজেহাল অবস্থা, এর ভিতর আমায় কি দেখতে বলছে নানু? ওরে কানা, ওই দেখ। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, নানু আমার ঘাড়টা ধরে হাত দিয়ে একটা দিকে নির্দেশ করল, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যে এমন 440 ভোল্ট বিদ্যুৎ শরীরে পাক খেতে পারে তা আমি প্রথম বুঝলাম। দেখলাম রাস্তার অন্য দিক দিয়ে হাঁটছে সৈপত্রী, জিন্স টি শার্ট পরা, বাঁকাধে আমারই দেওয়া ব্যাগ, সই হাঁটছে আর হাসছে, খুব হাসছে, আর সেই হাসিতে যোগ দিয়ে ওর ডান দিকে হাঁটছে ভবিষ্যতের মিস্টার ইন্ডিয়া তুহিন। সন্ধ্যের ওই জট পাকানো কলকাতাটা যেন আমার মধ্যে ঢুকে এলো, তীব্র একটা যন্ত্রণা সেকেন্ডের মধ্যে ছড়িয়ে গেল শরীরে। আমি বুঝলাম আসলে সইকে আমি যতটা না ভালোবাসি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমি ভালোবাসি নিজেকে। বেশি না বুদ্ধি, সিম্পলিসিটি না সার্কাসের তাঁবুর মতো জামা কাপড়, ক্যারিজমা না ক্যালকুলাস, কোনটা পছন্দ করে মীরা? সই যখন নতুন নতুন প্রেমে পড়েছিল আমার বলেছিল, তোমার সিম্পলিসিটিটাই তোমার চার্ম, ক্যালকুলাস ইজ সো সেক্সি, ইউ হ্যাভ গ্রেট ব্রেন মাসলস। বছর দেড়েকের ভেতরই
ক্যালকুলাস আর সেক্সনেস হারালো, আর আমি হারালাম সরল চার্ম। আমার এখন নিজেকে মনে হচ্ছে রাস্তার ধারে বিক্রি করা মরা সাহেবের জামার মতো, তুহিন, শেষ পর্যন্ত তুহিন। আমি ওই ছেলেটার কাছে হারলাম, ওই একটা রোড রোলারের কাছে হেরে গেল স্পোর্টস কার। সই, এই ছিল তোমার মনে? লাঞ্চ আওয়ারে আমাদের অফিসের সামনের ফুটপাতে অনেক রকম খাবার বসে। আসলে এই জায়গাটায় অনেক অফিস আছে, তাই লাঞ্চের সময় খাবার দোকানগুলোর ভিড়টা ভালোই হয়। আমার মায়ের শরীর খারাপ, রান্নার লোকও নেই, মাকেই সব করতে হয়, তাই টিফিনের বোঝাটা মায়ের ওপর আর চাপাইনি। আমি নিজেই রান্নাবান্না, হিন্দি জানা শেক্সপিয়ার। আসলে ওই যে বলেছি, আর্ট আমার আসে না, রান্নাও তাই আমার পেরিফেরির বাইরের জিনিস। লাঞ্চে আমি বেশি খরচ করি না, সামান্য বাদাম ভাজা বা মুড়ি মাখা কিনে ফুটপাতের একধারে দাঁড়িয়ে খেয়ে নিই। আগে 6 টাকার কিনতাম, কিন্তু ইদানিং আমার প্রেম ভাঙার মর্নিং ফেস চলছে, তাই 3 টাকার বাদাম খাচ্ছি। আসলে মন খারাপ থাকলে আমার খিদেটা পায় না একদমই। হাই, লিসি এসে পাশে দাঁড়ালো আমার। লিসির মাখন রঙা শরীরের সঙ্গে লাল ড্রেসটা এমনভাবে কামড়ে বসে আছে না, যে ওর পাশে ঝাঁকা নিয়ে বসা পেয়ারাওয়ালাগুলোর বিক্রি এক নিমেষে 5 গুণ বেড়ে গেল। এই চত্বরের সবচেয়ে সুন্দরী মেয়েটি আমার সঙ্গে কথা বলছে, এতে কোথায় আমি উৎসাহিত হব তা না আমি যেন নিভে গেলাম আরও। মনে হলো সই তো আমার সঙ্গে এমন করে কথা বলতো এক সময়। হ্যালো, আই সেড হাই। আমি বললাম, সরি লিসিয়া, সরি, বলো কি হয়েছে তোমার? কিছুদিন ধরে দেখছি তুমি আউট অফ সর্ট, এনিথিং সিরিয়াস? আমি লিসির দিকে এমন করে তাকালাম যে ওই তাকানোর ওপর ভর করেই ফিলোসফিতে আমায় পিএইচডি দিয়ে দিতে পারে যে কোনো ইউনিভার্সিটি। বললাম, দের ইজ নাথিং টু বি সিরিয়াস অ্যাবাউট। ও, বুঝেছি, গোয়িং থ্রু আ ব্রেকআপ, রাইট? আমি অবাক হলাম, ছেলেরা মেয়েদের মনের কথা বুঝতে পারে না, কিন্তু মেয়েরা কি করে বুঝে নেয় ছেলেদের মনের কথা? আমারও হয়েছিল, আমি তো 3 মাস ভালো করে কথাই বলিনি কারোর সাথে। তারপর একদিন সকালে উঠে দেখলাম আমার খিদে পাচ্ছে, সামান্য কথাতেই হাসি আসছে, আমারও সাজতে ইচ্ছে করছে, সুন্দর ছেলেদের দিকে তাকাতে ইচ্ছে করছে। আমি বুঝলাম আমার ওই ব্রেকআপের ফেসটা কেটে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, যা, এমন হয় নাকি? লিসি ওর চেরি রঙের ঠোঁট বাঁকিয়ে পেয়ারাওয়ালার আরও 6টা কাস্টমার বাড়িয়ে দিল এবং আমায় বলল, অভিমান্যুকে মনে নেই? সে কে? আমি চিনতে পারলাম না, আমাদের অফিসের কেউ কি, না মুম্বাই হেড অফিসের কোনো এমপ্লয়ি? কামন সিলি, অর্জুনের ছেলে, মহাভারতা, মনে নেই? ও, অভিমন্যু, তার কি কেস? সেও কি আমার মতো প্রেমে কাঁচি খেয়েছিল নাকি? সেই ফ্রাস্ট্রেশনে কি সুইসাইডাল হয়ে চক্রব্যূহে ঢুকেছিল? না, তা নয়, ও যুদ্ধের ওই স্ট্র্যাটেজিক স্ট্রাকচারটাতে ঢুকতে জানতো, বেরোতে নয়, ফলে মারা গিয়েছিল অকালে। তেমনই প্রেমে পড়তে যেমন জানতে হয়, তেমন বেরোতেও জানতে হয়। ফলিং ইন লাভ আর ফলিং আউট অফ লাভ দুটোই খুব ইম্পর্ট্যান্ট, বুঝলে? দেখলাম শুধু আমি নয়, আশেপাশের সবাই, এমনকি পেয়ারাওয়ালাটাও মাথা দুলিয়ে দুলিয়ে লিসির মহাভারত ব্যাখ্যা শুনছে। সুন্দরীরা যে বিষয় বলুক, পৃথিবীতে কোথাও তাদের শ্রোতার অভাব হয় না। তোমাকেও বেরোতে জানতে হবে, নয়তো মারা পড়বে। আর তোমার পারফরমেন্স নিয়ে বস খুব ওয়ারিড, উনি তোমাকে ব্যাক করছেন আর তুমি নিজে ব্যাক গিয়ারে যাচ্ছ। সামনে কিন্তু সিএমডি আসছেন হেড অফিস থেকে, তুমি নিজেকে গ্যাদার করো, তোমার ওই পেপার মিলের কাজটা তো এখনও শেষ হলো না, আজ ডেডলাইন আছে বিকেল 5টায়, মনে আছে তো? আমি মাথা নাড়লাম, কথাটা ঠিক বলেছে লিসি। আমি যেমন প্ল্যান করেছিলাম,
সপ্তাহে গতকালই শেষ হয়ে যাওয়ার কথা আমার কাজটা, কিন্তু যতবারই মনোসংযোগ করতে যাচ্ছি ততবারই চোখের সামনে সই আর তুহিন ভেসে উঠছে, আর আমার সব অ্যালগোরিদমগুলি আমার মাথা ঘুরতে শুরু করছে। লিসি বলল, রাতে মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার কষ্ট হয় খুব। ইউ পোর বেবি, প্লিজ মন দিয়ে কাজ করো, কেমন? লিসি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ারাওয়ালাগুলোর সবাই আগেকার দিনে প্লেগ আক্রান্ত রোগীর মতো ত্যাগ করলো। আমি হাতে ঠোঙাটা ফেলে পেয়ারাওয়ালার দিকে তাকালাম। লোকটা রাগ রাগ মুখ করে বলল, আমার পেয়ারা সব শেষ, আপনাকে আর বিক্রি বিক্রি করতে পারবো না। আমি থতমত খেয়ে গেলাম, মহা মুশকিল, আমি পেয়ারা কিনতে চেয়েছি নাকি? তারপর বুঝলাম ওর গোসা হয়েছে। লিসি কেন আমার কথা ভাববে রাত্রিবেলা? আমি লোকটাকে বললাম, ঠিক আছে, ম্যাডামকে বলবো রাতে তোমার কথা ভাবতে, কেমন? অফিসের লিফটে রাজুদার সঙ্গে দেখা হলো আমার। দেখলাম রাজুদার মুখটা গম্ভীর, আমায় দেখে সেটা যেন গম্ভীরতর হয়ে গেল। বলল, 5টায় কিন্তু ডেডলাইন দিয়েছিলাম, হয়েছে কি সেটা? না, মানে লাঞ্চ করতে গিয়েছিলাম। তা খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়েছিলিস তো? হাত জড়ো করে থ্যাংক ইউ গড ফর ইওর ওয়ার্ল্ড সো সুইট গিয়েছিলিস নাকি? বলে রুমাল পেতে খেয়েছিস তো? আমি কি বলবো বুঝতে পারলাম না। রাজুদা লিফট থেকে বেরোতে বেরোতে বলল, তো লজ্জা নেই, কাজ পড়ে আছে আর তুই টিফিন খাচ্ছিস, না তোকে দিয়ে হবে না, ভাবছি বরখাকেই পিচ করতে পাঠাতে হবে, গিয়ে তোর ডেস্কে দেখ একবার, একটা জিনিস পাঠিয়েছি। দুঃখের দিনে দুপা রাস্তাকেও মনে হয় 2000 মাইল। লিফট থেকে আমার নিজের সিটে আসার পথটাকে মনে হলো 7 দিনের রাস্তা। চেয়ার টেনে বসে দেখলাম মনিটরের পাশেই একটা বড় ফাইল রাখা আছে। ফাইলটা খুললাম, প্রজেক্ট সামারি। বুঝলাম রাজুদা নিজেই করে পাঠিয়েছে যাতে আমার ওটা নিয়ে CMD স্যারের সামনে ডেমো দিতে কোনো অসুবিধা না হয়। আর বেশি সময় তো নেই, যদি ডিটেলে সব পড়তে না পারি তাই রাজুদাই সামারি করে আমায় রক্ষা কবচ পাঠিয়েছে। আমার লজ্জা লাগলো খুব, লোকটা আমার জন্য এত করছে আর আমি একটা অপদার্থের মতো প্রেম প্রেম করে জাবর কাটছি। ঠিক করলাম আর না, এবার থেকে ফাটিয়ে কাজ করব। সোজা হয়ে বসে আমি CPUটা অন করলাম, তারপর দূরে বসা বরখার দিকে তাকালাম। ও আমায় দেখে হাসলো, হাতটা তুলে নাড়লো একটু, যেন বলতে চাইল বাই বাই। আমি চোয়াল শক্ত করলাম, দাঁড়াও করাচ্ছি তোমার বাই। হিসেব করে দেখলাম এখন 2টো বাজে, 5টা মানে আরও 3টে ঘন্টা আছে হাতে, চেপে করলে কাজটা 2.5 ঘন্টায় নামিয়ে দিতে পারবো। আজ পর্যন্ত কোনো ডেডলাইন আমি ফেল করিনি, আজও করবো না। প্রথম স্কোয়ার থেকেই বেরিয়ে আমার 100 খোপের দিকে ছুটতেই হবে এই সাপলুডোর পৃথিবীতে। 2 হাত ঘষে নিয়ে আমি সোজা হয়ে বসে মাউসটা ধরলাম, তারপর কম্পিউটার স্ক্রিনের দিকে চোখ দিলাম। উফ, সঙ্গে সঙ্গে আমার বুকে এসে লাগলো তীর, হাত থেকে গান্ডিব নয় মাউস খসে পড়ল। আমার কম্পিউটারের ডেস্কটপের ছবি প্রতি 6 দিন অন্তর নিজে থেকেই পাল্টে যায়, এমন করেই আমি সেট করে রেখেছি। ফার্স্ট হাফে আমার খাতায় কলমে কাজ ছিল বলে মেশিন চালাইনি, এখন চালিয়ে দেখলাম গতকালের সিনারি বদলে গেছে। আজ দেখলাম মনিটরের বড় স্ক্রিন জুলে আমার দিকে তাকিয়ে আছে সৈপত্রী, এই ছবিটা এখনও রয়ে গেছে কম্পিউটারে। একটা আস্ত রোড রোলার বসে গেল আমার বুকের ভেতরে, মনে হলো অফিসের প্রতিটা আলো যেন নেবে আসছে একে একে, পায়ের তলার মার্বেলের মেঝে চোরাবালির মতো টেনে নিচ্ছে আমায়। মনে হলো সব বৃথা, ফলই যখন পাওয়া যাবে না তখন কাজ করে আর কি হবে। মাউস নয়, এবার আমার হাতটাই যেন খসে পড়লো শরীর থেকে। দেখলাম দূরে বরখা হাসছে, হাত নাড়ছে, বলছে বাই বাই। বুঝলাম আমার মনের সমস্ত উদ্যম হত হয়েছে আবার, সাপের মুখে পড়ে আবার আমি ব্যাক টু স্কোয়ার ওয়ান। বড় রাস্তায় বেরিয়ে বুঝলাম মনের ভেতর যে কালো রঙের জিনিসটা জমেছে তাকে ক্লাসিক্যাল সাহিত্যের ভাষায় বলে গ্লানি। বুঝলাম এটা জমলে মুখটা তেতো হয়ে যায়, সু বাতাসকে মনে হয় খালপারের হাওয়া, আর প্রজাপতিকে লাগে চামচিকির মতো। আজ রবিবার, আমার ছুটি,
কলকাতাটা অন্যান্য দিনের চেয়ে আজ অনেক বেশি ফাঁকা আর শান্ত। আমি জানি এই সময়টায় নানু চুমু কেবিনের উল্টো দিকেই গড়াইদার চায়ের দোকানে থাকে। আমার তো নানু ছাড়া গতি নেই, তাই শেষ বিকেলে রাস্তা পেরিয়ে আমি সেই দিকেই হাঁটা দিলাম। আজ দিদি এসেছিল সকালবেলায়, একাই এসেছিল। কোথায় কোথায় একবার ওই টাকার কথাটাও তুলেছিল, 2 লাখ টাকা। আমি যেন শুনতে পাইনি, এমন করে টিভি চালিয়ে বসেছিলাম। মা যে আমার দিকে তাকিয়েছে সেটা আমার মনের অ্যান্টেনা ঠিক টের পেয়েছিল, তবুও আমি রিয়্যাক্ট করিনি। মা দিদিকে ভরসা দিয়ে বলেছিল টাকাটা ঠিক জোগাড় হয়ে যাবে। দিদি গেছে 4টের সময়, আর তার কিছু পরেই মা এসেছিল আমার ঘরে। আমি সকালের খবরের কাগজটা আবার উল্টোচ্ছিলাম। মা বলেছিল, কি রে দিদি সকালে যখন টাকার কথা বলল তখন তুই কিছু বললি না তো? আমি কোনো উত্তর না দিয়ে কাগজের ওপর ঝুঁকে পড়েছিলাম। মা একটানে কাগজটা সরিয়ে নিয়ে বলেছিল, কি হলো তোর, পেপারে মুখ লুকিয়ে পার পাবি ভেবেছিস? আমি অসহায় চোখে তাকিয়েছিলাম মায়ের দিকে। চেষ্টা করছি মা, কিন্তু 2 লাখ টাকা যে অনেক টাকা। তুই অফিসে বলিস নি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার বস মানে বলছে যে এখন ওই রাজু না কে তোকে খুব পছন্দ করে না, তবে হবে না কেন? আমি কি বলবো মাকে, এইসব অফিসের ব্যাপার তো মা আর বুঝবে না। আমায় রাজুদা পছন্দ করে নিজের এখতিয়ারের ভিতরে কাজ করতে দিতে পারে, তা বলে টাকার ব্যাপারে রিস্ক নেবে? আর আমার পারফরম্যান্সও এখন অত ভালো নয়, কোন ভরসায় রাজুদা আমায় ব্যাক করবে? তবে পারফরম্যান্সের কথাটা তো আর মাকে বলা যায় না, সম্ভব নয়, কারণ সেসব শুনলে মা আর রক্ষা রাখবে না। সৈপত্রীকে মায়ের প্রথম থেকেই অপছন্দ, আমি জোর করে মায়ের মত করিয়েছিলাম। এখন যদি মা জানে যে ও আমায় ল্যাং মেরেছে তবে আর রক্ষে থাকবে না আমার। আর যদি এও জানে যে সেই শোকে আমি কাজকর্ম ডকে তুলে দুঃখ করতে বসেছি তবে তো আর কথাই নেই। কি রে কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? কি করবো মা, আমি চেষ্টা করছি তো। মা চিৎকার করে বলেছিল, কিচ্ছু করছিস না তুই, অপদার্থ একটা, অকৃতজ্ঞ। সত্য কত কি করেছে আমাদের জন্য, আর আর সেখানে ওর দুঃসময়ে তুই পেপার পড়ছিস, লজ্জা লাগে না? না, পেপার পড়তে আমার লজ্জা লাগে না, কিন্তু মা যেটা মানে করছে তার ফলে আমার মনে তখন থেকে একটা কালো রঙের জিনিস জমছে। আর তারপর থেকে সুবাতাসকে মনে হচ্ছে খালপারের হাওয়া, তেতো লাগছে মুখটা। প্রজাপতি দেখে ভাবছি এই হেমন্ত শহরে এত চামচিকি এলো কোথা থেকে। নানুর পাশে আমি ঝিকিকে দেখে চমকে গেলাম একটু। এই রে সবার সামনে আবার আমায় ভুলভাল নামে ডাকবে, আমায় দেখেই ঝিকি ঝিকিয়ে উঠল। এই ধুতি আয় এদিকে। আমার মেজাজ গরম হয়ে গেল খুব, মনে হলো আমায় ধুতি বলে ডাকবে বলি অনাবশ্যক কথাটা বলল। মেয়েটা সবসময় আমার লোফার ছেলেদের মতো হাবভাব ভালো লাগে না আমার। আমি গিয়ে নানুর পাশে বসলাম। নানু ভাতের চায়ের ভাতটা সাবধানে দুই পায়ের মাঝে রেখে বলল, কি রে মুখের অবস্থা এমন পাঞ্চার কেন, কি হয়েছে? কি আর হবে, সই যে ধুতি খুলে দিয়েছে ও, এমন গাড্ডায় পড়া মানুষ আমি কোনোদিন দেখিনি। তুই কথা বলবি না তো একদম? বললাম তোকে সইয়ের সঙ্গে কথা বলতে, বলেছিস সব যেন ন্যাকা সাজিস না তো। দেখ সই তোকে আর চায় না সেটা স্পষ্ট, আমি ফালতু ওকে বুঝে কি করব? আর এটা ফ্রি কান্ট্রি, ওসব আমায় বলবি না। আর সব জেনেও মানে কি জানি আমি? আবার তুই জানিস না তোর দাদা মানে ওই তুহিনের সঙ্গে সই ঘুরছে আজকাল? দাদা, দাদার সঙ্গে? না বিশ্বাস হলে নানুকে জিজ্ঞেস কর, ওই তো আমায় দেখিয়েছে। নানু চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে মাথা নেড়ে আমায় সমর্থন করল। ঝিকি মাথা নিচু করে ভাবল কিছুক্ষণ, তারপর ছেলেদের মতো করে কাটা চুলে হাত বুলিয়ে বলল, তাও যদি হয় তাতে তোর কি, ওরা যদি নিজেদের পছন্দ করে তাতে তোর এত চলছে কেন? ও তুই ওটা সাপোর্ট করছিস এখনো? দেখ আমি মানুষের ব্যক্তিগত পছন্দকে সমর্থন করি, আর কেনই বা করবো না? তোকে ওর ভালো লেগেছিল বলে ওর মনে হয়েছিল,
এখন দেখছে যে তোকে নয়, ওর অন্য কাউকে ভালো লাগছে। হতেই পারে, মানুষ ভুল করেই, সেটা শুধরে নিলে সমস্যা কোথায়? মানে ভুল মানে? আমায় পছন্দ করা ভুল হয়েছিল আর তুমি ঠিক পছন্দ? ঝিকি আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, তারপর বলল, নানু রে আমি আসি, ওকে এখন কিছু বলা বৃথা, ও পুরোপুরি গন কেস। গন কেস? আমি? আমার মাথার ভিতর একটা বিস্ফোরণ হলো হঠাৎ। বাড়িতে দিদির অমন আর্থিক অবস্থা, মায়ের গঞ্জনা, অফিসে টেনশন, আর এখন ঝিকির কথা, সবাই কি পেয়েছে আমায়? আর কতদিন এমন হয়ে থাকবো? আর কতদিন? সইকে ভালোবেসে আমি কি পাপ করেছি নাকি যে সবার কথার তলায় থাকতে হবে? তাছাড়া আমার জীবনটাও যে নাকে ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেখানে আমায় অফিসে গুবলেট আর বাড়িতে অশান্তি পোহাতে হচ্ছে, সেখানে সে অন্যের সঙ্গে হাসি হাসি মুখে ঘুরে বেড়াবে, এ কি কোনো উচিত কথা? দেশে আইনকানুন বলে কিছু নেই নাকি? দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি উঠে পড়লাম, আজের একটা ভিত করতেই হবে। নানু থতমত খেয়ে বলল, কি হলো, তুই আবার উঠে গেলি কেন? কোথায় যাবি? হেস্তনেস্ত করতে, দেখি সোয়ের মা আমায় আটকায় কি করে। আমার সঙ্গে আর কি, আমি পেপার টাওয়েল নাকি যে ইচ্ছা হলে ব্যবহার করলো আর তারপর ফেলে দিল? দাঁড়াও দেখাচ্ছি মজা। নানুর অবাক মুখের ওপর দিয়ে আমি গটগট করে হাঁটা দিলাম। অনেক গুডবাই হয়ে থেকেছে, আর ন হিরণ্যদিদি থেকে আমায় হিরণ্যকশিপু হতেই হবে, তা তাতে আমার যা ইমেজ হয় হবে। আই ডোন্ট কেয়ার এনিবডি। তৃতীয় এবং সর্বশেষ পর্যায়ে চুমু কেবিন খোলা থাকবে আপনাদের সকলের জন্য ঠিক রাত 10টায়। ভালোবাসার মানুষের জন্য কেবিন বুক করছেন তো?